দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে গোবিন্দপুর মতলব চাঁদপুরে। এটা কামরুজ্জামান প্রধান, উনি হচ্ছে উত্তরা মডেল টাউন ঢাকাতে থাকেন। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কালার, চমৎকার করে আমরা ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি। এটার বেশ কয়েকটা মডেল আমি আপনাকে দেখাতে পারবো। খুব সুন্দর করে আমরা চেষ্টা করেছি আমাদের কামরুজ্জামান প্রধান সাহেবের ডিজাইনটা তৈরি করার জন্য। তো দর্শক মণ্ডলী, আমরা প্রতিটা কাজই আমরা অত্যন্ত নিখুঁতভাবে এবং সুন্দর করে করার চেষ্টা করি। তার এই অংশ হিসাবে আমরা এই কামরুজ্জামান প্রধান সাহেবের বাড়িটা ডিজাইনটাও করছি। এটা চাঁদপুরে হবে, মতলবে গোবিন্দপুর গ্রামে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানটি, ফ্লোর প্ল্যানটি আপনাকে দেখাবো। এটা 1500 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটির ডিজাইনটা তৈরি করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা আমরা চেষ্টা করেছি করার জন্য। আর এই বাড়িটা আর ফ্লোর প্ল্যান আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। যদি প্ল্যানটা সামান্য ভালো লাগে তবে অবশ্যই আপনারা একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শক মণ্ডলী, আমি এখনই মূল প্ল্যানে নিয়ে যাবো আপনাদেরকে। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। দর্শক মণ্ডলী, আসুন আমি এখন মূল প্ল্যানটি আপনাকে দেখাই। প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট, 1500 স্কোয়ার ফিটের উপর মোট জায়গাটা। এদিক 45 ফিট, আর এখানে আছে হচ্ছে 34 ফিট 7 ইঞ্চি, এদিকে একটু বেশি আছে। তো এটা হচ্ছে আপনি দেখছেন যে এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে আমাদের যে এটা পোর্সটা, সেটা হচ্ছে পোর্সটা আছে এটা। এই পোর্সটা দেখানো, চমৎকার করে পোর্সটা বানানো হয়েছে। এরপরে বান্দা দিয়ে সে সিঁড়িতে ঢুকতে ঢুকে উপরে উঠতে পারবে। উনি এইভাবেই চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম যে এখান দিয়েও ঢুকে যাইতে পারবে নিচতলা থেকে এই অংশ বান্দা দিয়ে। আবার হচ্ছে এমনি ডুপ্লেক্সের সিঁড়ি তো ভিতর দিয়ে হয়, সেই হিসাবে ভিতর দিয়ে আমরা সিঁড়ি রাখছি মূল সিঁড়িটা। এখান থেকে সে দোতলাতে উঠতে পারবে। যাই হোক, এটা ওপেন স্পেস, এটা হচ্ছে ল্যান্ডিংটা দেখালাম, তারপর এখান থেকে ল্যান্ডিং পোর্সটা দেখালাম, এখান থেকে ভিতরে ঢুকবে। ঢোকার পর আপনি দেখেন পোর্সের দুই সাইডে দুটা বান্দা আছে। আমি যদি 3D দেখাই, পোর্সের দুই সাইডে দুটা বান্দা, চমৎকার বান্দা, এবং উপরে যায় পুরা পোর্সটা একটা বান্দা হবে। অসাধারণ কম্বিনেশন। তো দর্শক, আমি আবার প্ল্যানে নিয়ে যাই আপনাদেরকে। এখানে ঢোকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়, 23 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এই সাইডে একটা বেডরুম আছে, 12.5 ফিট 8 ইঞ্চি বা 12 ফিট 9 ইঞ্চি। এখানে আর একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা নিচতলা, যেহেতু এখানে একটা কিচেন রাখা হয়েছে, আর এটা একটা বারান্দা, আর একটা স্টোর রাখা হয়েছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এটা সিঁড়ি। যখন আমি পরের তলায় যাবো, পরের তলায় ওনার ডিজাইনটা একই রকম থাকবে, শুধু ওই কিচেনটাকে হয়তো উনি সার্ভেন্ট রুম অথবা প্রেয়ার রুম বানাই নেবেন। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমাদের প্ল্যানের অংশটা এরকম, যে 1500 স্কোয়ার ফিটের মতো করা হয়েছে। এই ধরনের বাড়ি করতে আপনি 40 লক্ষ টাকা থেকে 45-50 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা আপনি ফিটিংস এবং এটার ডেকোরেশন এবং এটার কোয়ালিটির উপরে এটার খরচ অনেকটা আপ ডাউন করে। দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা চমৎকার কম্বিনেশনের একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দেখানোর জন্য। এই প্ল্যানটি যদি ভালো লাগে, সামান্য ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আগামী পর্বে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।